ম্যাথ সল্ভ টিচার ইউটিউব চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সুবিধার্থে আমি জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞানের বিষয়টি শুরু করেছি। এর আগে এই বিষয় নিয়ে অলরেডি 10টি ভিডিও হয়ে গেছে, আজকে 11তম ভিডিও। তো শুরু করলাম। নিউট্রনের আবিষ্কারক কে? অপশন এতে আছে স্যাডউইক, অপশন বি থমসন, অপশন সি রাদারফোর্ড, অপশন ডি আছে নিলস বোর। তো জেমস স্যাডউইক অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সবচেয়ে নমনীয় ধাতুটি হলো? অপশন এতে আছে সোনা, বিতে আছে লোহা, সিতে আছে রূপো, ডিতে আছে কোনোটি নয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সোনা। নেক্সট পরের প্রশ্ন, মাটির তলার পরিবর্তিত কাণ্ডের উদাহরণ? অপশন এতে আছে গাজর, অপশন বিতে আছে আলু, অপশন সিতে আছে চীনাবাদাম, অপশন ডিতে আছে শালগম। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আলু হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে জেরপ্থ্যালামিয়া রোগটি হয়? তো জেরপ্থ্যালামিয়া বা অন্ধত্ব বা রাতকানা রোগটি হয় কোন ভিটামিনের অভাবে, এটাই জানতে চেয়েছে। তো অপশন এতে আছে ভিটামিন ই, অপশন বিতে আছে ভিটামিন সি, অপশন সিতে ভিটামিন বি, অপশন ডিতে আছে ভিটামিন এ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় বা জেরপ্থ্যালামিয়া বা অন্ধত্ব রোগটি হয়, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটি দুবার রিপিট হয়ে গেছে, সবচেয়ে নমনীয় ধাতুটি কোনটি? শোনা হবে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন, হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ সাধারণত কোথায় জন্মায়? হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ সাধারণত লবণাক্ত মাটিতে জন্মায়, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত? অপশন এতে আছে লোহা, অপশন বি দস্তা, অপশন সি অ্যালুমিনিয়াম, অপশন ডি আছে ম্যাগনেশিয়াম। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ম্যাগনেশিয়াম। নেক্সট পরের প্রশ্ন, কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে? অপশন এ ভৌত পরিবর্তন, অপশন বি রাসায়নিক পরিবর্তন, অপশন সি ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়, অপশন ডি কোনোটি নয়। তো সঠিক অ্যান্সার হয়েছে অপশন সি, মোমবাতির দহনে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয় ঘটে। পরের প্রশ্ন, ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কর্তা কে? অপশন এতে আছে পাস্কাল, অপশন বি গ্যালিলিও, অপশন সি টরিশেলি, অপশন ডি কোনোটি নয়। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে টরিশেলি, ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কর্তা। পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহে বৈদ্যুতিক শক্তির উৎস কী? অপশন এ সৌরকোষ, অপশন বি ডায়নামো, অপশন সি থার্মোপাইট, অপশন ডি কোনোটি নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সৌরকোষ। নেক্সট পরের প্রশ্ন, মেসোজোয়িক যুগকে বলা হয়? অপশন এ স্তন্যপায়ী যুগ, অপশন বি উপচরের যুগ, অপশন সি সরীসৃপের যুগ, অপশন ডি পক্ষীর যুগ। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সরীসৃপের যুগ। পরের প্রশ্ন, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এতে আছে পরেশনাথ, অপশন বি গুরুশিখর, অপশন সি মাকুতি, অপশন ডি নবগ্রহ। তোর সঠিক অ্যান্সার হয়ে যাবে পরেশনাথ, ঠিক আছে। তো ব্যাস, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলে লাইক করবে, শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।